কাঠ ফাটা রোদ আর টানা কয়েকদিনের ভ্যাবসা গরমের পর রাজধানীতে নেমেছে স্বস্তির বৃষ্টি, শহর জুড়ে শীতলতার পরশ। স্বস্তিতে রাজধানীবাসী। বেলা 11টার দিকে আকাশ জুড়ে মেঘের খেলা শেষে রাজধানীর বিভিন্ন এলাকায় শুরু হয় বৃষ্টি। তবে বৃষ্টির কারণে ব্যস্ত নগরবাসীকে কিছুটা অসুবিধায় পড়তে হয়েছে। বৃষ্টিতে ভিজে অনেকেই নিরাপদ আশ্রয়ের সন্ধান করতে দেখা গেছে। অসহ্য গরমের পর বহুল প্রত্যাশিত বৃষ্টি মানুষের মধ্যে স্বস্তি এনে দিয়েছে। অনেকেই আবার স্বস্তির বৃষ্টি পেয়ে একটু গা ভিজিয়ে নিয়েছেন। বৃষ্টির কারণে গরমও কমে এসেছে। প্রচণ্ড গরমে জনজীবনে যখন নাভিশ্বাস হয়ে উঠেছিল, ঠিক তখনই এক পশলা বৃষ্টি যেন মানুষের মধ্যে স্বস্তির নিঃশ্বাস এনে দিয়েছে। বৃষ্টির পর রাজধানীর আবহাওয়া শীতল হয়েছে। এই এক পশলা বৃষ্টিতে তীব্র গরমে অতিষ্ঠ জনজীবনে নেমে এসেছে চরম স্বস্তি। তীব্র গরমের কারণে অতি পরিচিত বৃষ্টিও হয়ে ওঠে পরম পাওয়া। বৃষ্টি পড়তে দেখে উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে সাধারণ মানুষের মধ্যে। মানুষে কৃষকরা আর অনেক সুবিধা, অনেক কৃষি মারা গেছে, মৎস্য ধান মান যা আছে সব দিলে গেছে, ফসল তো একটা জিনিস নাই ওই। আর আমরা যে মিউনিসিপালিটির কাজ করি, আমরা গরমের জায়গায় কাজ করতেছি না, তুমি এই যা একটা কষ্ট হয়েছে এই ইয়ার মেঝে, ওই জন্য আজকে এই দুদিন তো খুব গরম চলছে, গরমের লেগে আমরা কোনো কাজই করতে পারি না, এক ঘন্টার কাম 3 ঘন্টা করে করি। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।